আমার প্রিয় মাতৃভূমি সোনার বাংলা বদমাইশদেরকে নিয়ে আরেকটা এপিসোড। এই বদমাইশগুলো যে কত ধরনের বদমাইশিতে লিপ্ত থাকে, ও মাই গুডনেস, ইউ ক্যান নট লাইক ইমাজিন। একটা খবর পড়লাম, খবর পড়তেছিলাম যে কর্মক্ষেত্রে নারী পুলিশ সদস্যদের মধ্যে 40% হচ্ছে যৌন হয়রানির শিকার হয় বাংলাদেশে। সো দেখেন, এখন ওই যেটা সবসময় বলি যে বাংলাদেশের এই বদমাইশদের যে কোনো একটা বিষয়কে প্রথমে একটা ডাউট দিতে হয়, প্রথমে কোয়েশ্চেন করতে হয়, স্পেশালি নারী পুরুষ সংক্রান্ত হইলে তো সবার আগে। এই আমি তো আপনাদেরকে রুল শিখাইছি কি না, আমি নিজে সেই রুল মানি নাই, আমি নিজে ভুলে বসে আছি সেই রুল। জুতা কথা, জুতা মারা দরকার আমার, নিজেকে নিজে জুতা পেটা করা দরকার, কেন আমি আমার নিজের অনুসিদ্ধান্ত ভুলে গেলাম, শুড নট হ্যাভ ডান দ্যাট। ওকে, সো হোয়াট হ্যাপেন, যে খবরটা যখন দেখলাম যে বাংলাদেশের 40% নারী হইতেছে পুলিশ সদস্য যৌন নির্যাতনের শিকার হয়, আই ডিড নট গিভ ইট এ সেকেন্ড থট। আমি খবরটা পড়তে ঢুকছি একটা বিশ্বাস আস্থার জায়গা নিয়ে, ঢুকে দেখি যে ওয়াও, কী ভুল করলাম আমি, এই পাণ্ডাদের কথাবার্তা কেন বিশ্বাস করতে গেলাম। সো এর পাণ্ডারা কী করতেছে, পাণ্ডা আমি দেখেন কীভাবে কীরকম যৌন হয়রানির শিকার। বুঝেন তো বাংলাদেশের যৌন নির্যাতন মানে কী, এগুলো কিন্তু আপনাদেরকে মুখস্থ করাইছি অতীতে, পড়া দেন এখন। বাংলাদেশে যৌন নির্যাতন মানে কি, ফুসলিয়ে ধর্ষণ। বাংলাদেশে যৌন নির্যাতন মানে কি, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ। বাংলাদেশে যৌন নির্যাতন মানে কি, কনসেনচুয়াল সেক্স। এগুলো হচ্ছে বাংলাদেশের যৌন নির্যাতন। ওকে ওকে, সো এই যে 40% নারী পুলিশ সদস্য নির্যাতনের যৌন নির্যাতনের শিকার, এগুলো যে সব বদমাইশ সেটা আসলে আমার মাথায় আসে না। আমি ভাবছি জেনুইনলি হয়তো যৌন নির্যাতনের শিকার। সো আমরা খবরটা পড়ি, পড়লে এখন জানতে পারবো যে কী ধরনের যৌন নির্যাতনের শিকার হচ্ছেন ওনারা, মানে যৌন নির্যাতনের শিকার যে ওনারা হচ্ছে এই ব্যাপারে তো কোনো প্রশ্ন নাই, লাইক হচ্ছে নিশ্চিতভাবে। আমেরিকাতেও মিলিটারি, আমেরিকান মিলিটারিতে মহিলারা হচ্ছে, নারী মিলিটারি সদস্যরা যৌন নির্যাতনের শিকার হয়, এগুলো নিয়ে বিগ ডিল, কিছুদিন আগে অনেক আলাপ আলোচনা হয়েছে। সো সারা পৃথিবীতেই সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত পুরুষ এবং নারী এই এই ধরনের ডাইনামিক এটা চলতেই থাকবে, এটা আমরা ওটা থেকে পুরোপুরি উত্তরণ পাবো বলে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সো দ্যাটস ফাইন, কিন্তু সমস্যা হচ্ছে আপনি যখন সোনার বাংলার মধ্যে ঢুকে যাবেন তখন ইউ ক্যান নট ট্রাস্ট, ইউ ক্যান নট বিলিভ এদের কথাবার্তার কোনো আগামাথা মা বাপ নেই। সেকেন্ড আর একটা স্টোরি দেখাবো আপনাদেরকে এই আলোচনার লাস্ট অংশে, সেখানেও দেখাবো যে শয়তানগুলো কী করে। সো খবরটা পড়ি, কর্মক্ষেত্রে নারী পুলিশ সদস্য যৌন হয়রানির শিকার হয় কি না, এ নিয়ে জরিপ চালায় পুলিশ সদর দপ্তর। ভেরি ইন্টারেস্টিং। ওকে, এতে অংশ নেন 441 জন পুলিশ সদস্য, এর মধ্যে 336 জন এ প্রশ্নের উত্তর দিয়েছেন, খুবই ভালো কথা, আর বাকিরা দেশ নাই কেন সমস্যা কী তোদের। ওকে, 138 জন স্বীকার করেছেন হয়রানির শিকার হন নারী পুলিশেরা, খুবই দুঃখজনক, ভেরি স্যাড। ওকে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, খুব আইনের শাসন হচ্ছে সোনার বাংলায়, খুব ইন্টারেস্টিং ব্যাপার। হঠাৎ করে কেন তারা এই ধরনের একটা জরিপ করতে নামলো বাংলাদেশ পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঘটনা কি কোনো একটা সামথিং দ্যাট হ্যাজ প্রম্পটেড দ্যাম, রাইট? ওকে, দেখি তো সেটা কি। সম্প্রতি পিবিআইয়ের এসপি মুক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন পুলিশের এক নারী সদস্য। কিরে শালার নামটা পরিচিত লাগে কেন, এসপি মুক্তার হোসেন, ও মনে পড়ছে, ও বোঝেন না কি হয়েছে, এই পুলিশ সদস্য সাথে ওনার এক কলিগ, ওনারা স্বেচ্ছায় প্রেম করছেন, কনসেনচুয়াল সেক্স করছেন বিছানায় শুয়ে, সেই মহিলা সেলফি তুলছেন সেই লোকের সাথে খালি গায়ে উদম গায়ে। তোরা আবার এখন ওই লোক মহিলাকে বিয়ে করবে না, কেন বিয়ে করবে না আমি জানি না, যে কোনো কারণে বিয়ে করতে না হয়ে যাইতে পারে, তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, তাদের মধ্যে সম্পর্কের মনোমালিন্য হচ্ছে, তাদের মধ্যে বোঝাপড়া হচ্ছে না, তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো না, ওই লোকের ইচ্ছা হয়েছে বিয়ে করবে না, যে কোনো কারণ হইতে পারে, রাইট? ফর হোয়াট এভার রিজন তারা এখন বিয়ে করবে না। এখন কী করবে সোনার বাংলা, এখন কী বলেন আপনি জানেন, এগুলো কিন্তু আপনাদের কেন মুখস্থ করাইছে, এখন পড়া দেন। নেক্সট স্টেপ কী, ধর্ষণ মামলা, রাইট? সো এই মহিলা এখন ধর্ষণ মামলা করছে, এই হইতেছে যৌন নির্যাতন 40% পুলিশ সদস্যের বিরুদ্ধে। কারণ পরের কথাটা শোনেন আপনারা তাইলে বুঝতে পারবেন যে এগুলাই হচ্ছে ধর্ষণ। বললাম 40% নারীরা যৌন নির্যাতনের শিকার হয়, এরকম যৌন নির্যাতনের শিকার হয়, কথা বোঝেন নাই, উলঙ্গ মানে অর্ধলঙ্গ অবস্থায় জড়াজড়ি করে নিজেই নিজের সেলফি তুলতেছে আর ধর্ষণের শিকার হচ্ছে, এবং সেগুলো নিজেই ছবি আবার হাসি হাসি মুখ করে ধর্ষণের শিকার হচ্ছে আর কি। ওকে, সম্প্রতি পিবিআইয়ের এসপি মুক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন পুলিশের এক নারী সদস্য, এই যে ভদ্রমহিলা। এরকম বেশ কিছু অভিযোগ পেয়েছে পুলিশ সদর দপ্তর, এরকম বেশ কিছু, কীরকম, যেখানে নারী এবং পুরুষ স্বেচ্ছায় শুয়ে আছে, স্বেচ্ছায় যৌন মিলন, যৌন সমকামে লিপ্ত, বলতেছি সমকাম কী হবে, এটা বিষমকাম, হেটারোসেক্সুয়ালের বাংলা কী কী বলে এটাকে, কী বলে এটাকে, সমকাম না তো, অসমকাম তো হচ্ছে না, ভালো বাংলা মাথায় আসতেছে না, আরে এটা কী বলে যে, আচ্ছা যে কামনায় লিপ্ত হয়েছেন। ওকে, বাংলা আগে মনে করাই দিন আমাকে, প্লিজ ভুলে গেছি, মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে এগুলো দেখে এদের কাণ্ডকীর্তি। এরকম বেশ কিছু অভিযোগ পেয়েছে পুলিশ অধিদপ্তর, পরিস্থিতি বুঝতে চালায় জরিপ, 40% সদস্য স্বীকার করেছে নারী পুলিশ সদস্য,
এইরকম হইতেছে ঘটনা। এখন আমি জানি না যে 40% যৌন নির্যাতনের শিকার হয়েছে তারা কি রিয়েল যৌন নির্যাতনের শিকার হয়েছে নাকি এই ধরনের ভণ্ডামিকে যৌন নির্যাতন নাম দিয়ে এগুলাকে স্বেচ্ছায় কনসেন্সুয়াল সম্পর্ককে যৌন নির্যাতন নাম দেয়। যৌন নির্যাতন আপনি তো বিশ্বাস করার কোনো উপায় নাই। দেখেন এই পাণ্ডারা কী করে, স্বেচ্ছায় মহিলা শুয়ে আছে একসাথে। এইটা যদি হয় তাদেরকে ইনভেস্টিগেশন প্রম্পট করার কারণ, এবং এইটা যদি তাদের দৃষ্টিতে হয় যৌন নির্যাতন, এবং তাইলে যে তারা দাবি করছে 40% যৌন নির্যাতনের শিকার, তারা যদি এই ধরনের যৌন নির্যাতনের শিকার হয়ে থাকে যেখানে পরস্পর পাশাপাশি শুয়ে সেলফি তুলতেছে, এখন আপনি কেমনে বিশ্বাস করবেন যে বাংলাদেশ পুলিশে কত পার্সেন্ট নারী সদস্য যৌন নির্যাতনের শিকার হয়, কেমনে বলবেন আপনি বলেন? দেখছেন তো হেরা কিসের মধ্যে কি ঢুকাই দিয়ে চাই না, যেটা সবসময় বলি আপনি তো বাংলাদেশে ধর্ষণ বললে কিন্তু আপনি প্রথম হইতেছে ভণ্ডামি চলতেছে, এখানে পাণ্ডামি চলতেছে, রাইট? সেটা গেলো একটা অ্যাসপেক্ট। এগুলো এন ইট ফ্রম বিগিনিং অফ টাইম আপনাদেরকে আলোচনা করে দেখাচ্ছি সোনার বাংলাকে নিয়ে, ভবিষ্যতে এন্ড অফ টাইম চলে আসবে, দেখাইতেই থাকবো কারণ এদের এই পাণ্ডামের পাণ্ডামি শেষ হবে না। সে বলতে না বলতেই সেকেন্ড পাণ্ডার দেখা পেয়ে গেছি আমরা, সেটা দেখেন। সেটা হচ্ছে এক বিদেশিকে নিয়ে পাণ্ডামি করতেছে বাঙালি। সেই ঘটনাটা কি, এক জাপানি ভদ্রমহিলা, ওনার হাজব্যান্ড হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান, মানে হচ্ছে উনি বাংলাদেশে জন্মাইছে, পরবর্তীতে আমেরিকায় গেছে, আমেরিকান সিটিজেনশিপ পাইছে। সো সে হইতেছে জাপানে, ওই মহিলা জাপানিজ ডাক্তার, ওই মহিলাকে বিয়ে করছে, একসাথে তাদের ওইখানে সংসার, বাচ্চা হয়েছে দুইটা তিনটা। 2021 সালের জানুয়ারি মাসে, মানে বেসিক্যালি 7-8 মাস আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে। হওয়ার পর ওই মহিলা আদালতে মামলা করছে, মামলা করার পর আদালত রায় দিছে ওই মানে বাবাকে, মানে আদালত রায় দিছে বাচ্চাগুলো মার কাছে থাকবে। এই রায় পাওয়ার পর ওই লোক করছে কি, স্কুল থেকে বাচ্চাগুলোকে নিয়ে পালায় বাংলাদেশে চলে আসছে। সুন্দর স্টোরি, রাইট? খুব ভালো স্টোরি। এখন ওই জাপানিজ মহিলা বাংলাদেশে আসছে, এসে হাইকোর্টে হইতেছে মামলা করছে বাচ্চা ফিরে পাওয়ার জন্য, খুবই সুন্দর সব। আমরা মহিলা কোন দেশে আসছে বলেন, কোন দেশে আসছে পড়া দেন? বাংলাদেশ। সো অবশ্যই এখানে স্টোরি আর এখন স্ট্রেট লাইনে আগে, মানে এখন শুরু হয়ে যাবে এখানে পাণ্ডামি, শুরু হয়ে যাবে খেলাধুলা, পাণ্ডামি, বদমাইশি। কী বদমাইশি সেটাতে পরে আসতেছি। আমার প্রথম প্রশ্ন, এই লোক বাংলাদেশে কেন আসলো? এই লোক তো আমেরিকান, বাংলাদেশে জন্মাইছে ঠিক আছে, কিন্তু সে তো আমেরিকান। সো আমার একটা ধারণা, সে বাংলাদেশে ফিরে আসছে পাণ্ডামি করার জন্য, কারণ সে জানে যে পাণ্ডামি তো আমেরিকায় গিয়ে করতে পারবে না, বিশ্বের কোনো সভ্য দেশে বা অন্য কোনো দেশে গিয়ে পাণ্ডামিটা করতে পারবে না, যে খেলাটা সে বাংলাদেশে খেলতে পারবে। খেলাধুলার জন্যে কোথায় আসবেন বাংলাদেশে, রাইট? অলিম্পিক্স খেলা চলতেছে জাপানে, আর এরা চলে আসছে বাংলাদেশে খেলতে, বোঝেন না? এটা বড় অলিম্পিক্স হয় বাংলাদেশে। সো সে আমেরিকা তার দেশে, আমেরিকা ফালায় বাংলাদেশে আসছে বাচ্চা কাচ্চা নিয়ে। তারপর এখন জাপানিজ ওই মহিলা আসার পর সে চোখ বেঁধে ওই মহিলাকে বাচ্চাদের কাছে দেখতে নিয়ে গেছে, আবার চোখ বেঁধে ড্রপ করে গেছে। সে বাংলাদেশে এসে তার বাচ্চাদের সঙ্গে দেখা করতে চায়, অনেক রিকোয়েস্ট করার পরে তাকে সে যখন দেখা করতে পেরেছে, তখন তাকে গাড়ির ভিতরে নিয়ে যখন গিয়েছিল তখন তার চোখটা বাঁধা ছিল। সে শুধু এতটুকুই বুঝতে পেরেছে যে তাকে একটা বাসায় নিয়ে যাওয়া হয়েছে, এবং ওখানে যে চোখটা খুলে দিয়ে কিছুক্ষণ বাচ্চাদের সঙ্গে তার হাজবেন্ড সহ দেখা করেছে, এবং তাকে আবার চোখ বেঁধে আবার তাকে তার ডেস্টিনেশনে পৌঁছিয়ে দিয়েছে। সেই যে চোখ বেঁধে আনা নেয়া করা, এই পাণ্ডামিগুলো তো আপনি পৃথিবীর কোনো সভ্য দেশে করতে পারবেন না, কথা বোঝেন নাই? এগুলো শুধু বাংলাদেশে সম্ভব। সে এখানে টাকা পয়সা দিয়ে গুন্ডা পাণ্ডা আছে, পুলিশ মুলিশ কেমনে কী ম্যানেজ করে। সো এই যে এই যে এই যে কাজটা সে করছে, এই কারণেই বাংলাদেশে আসছে আমার ধারণা, হ্যাঁ, নাহলে সে আমেরিকান এখানে আসার কোনো কারণ দেখি না জায়গা। সো সে বাংলাদেশে আসছে, মহিলা পেছন পেছন আসছে, এখন মহিলা মামলা করবে। এখন মহিলা তার বাংলাদেশে কিছু চেনে না, অবশ্যই এখানকার যারা ইয়ে টিয়ে ধরছে বাংলাদেশি যারা আছে এদের ক্যাম্পাসির হেল্প লোক নিয়ে, বাংলাদেশি সাথে আরও কিছু নিয়ে আদালতে গেছে মামলা করতে। কী মামলা করবে এখন বলেন তো? আমরা কোন দেশে আছি? আমরা কি কোনো সভ্য দেশে আছি? আমরা কি জাপানে আছি? আমরা কি আমেরিকায় আছি? নো, আমরা আছি বাংলাদেশে। না, ওই লোক যে বাংলাদেশে এসে লুকাইছে, সে ভাবছে বাংলাদেশে আসলে পাণ্ডামিটা ভালো মতো করতে পারবো, বাচ্চাগুলোকে আমার কাছে রাখতে পারবো অবৈধ প্রক্রিয়ায়। তো সে তো আবার ওইটা বোঝে না যে সোনার বাংলাকে নিয়ে কোনো কিছু প্রেডিক্ট করা যায় না, যেটা দুদিন আগে আপনাদেরকে আলোচনা করে দেখাইছে, এই যে হেলেনা জাহাঙ্গীর উঠতেছে উঠতেছে ক্যাক করে ধরা খেয়ে গেল। তারপর এরকম প্রচুর দলীয় পাণ্ডা পাণ্ডা, এরা ফ্লাইং, তারপর হঠাৎ করে ক্রুজিং থেকে হঠাৎ করে থপাস, হ্যাঁ, একেবারে নোজ ডাইভ করে, একেবারে ক্র্যাশ করে আর কি। সো ওই লোকটা খেলাটা বোঝেন, এই জন্য ওই লোকের আসলে আমার এপিসোডগুলো দেখা দরকার, তাইলে উনি বুঝতে পারতো যে বাংলাদেশে যাইতেছি পাণ্ডামি করার জন্য, কিন্তু কখন যে আবার আমাকে কোন পাণ্ডা খেলে দেয় আমাকে সেটা তো কোনো গ্যারান্টি নাই। সো বাংলাদেশে যাওয়া সেফ না, জায়গা আসছে আসছে। এখন বাঙালি ওই মহিলারে বুদ্ধি দিছে, জাপানিজ মহিলাকে বুদ্ধি দিছে মামলা করতে। কী মামলা করতে? বাচ্চাকে কাস্টডি নেওয়ার জন্য সিম্পল একটা মামলা, যে সে চলে আসছে আমার বাচ্চা, না না না, অপহরণ মামলা। She took my two daughters from the school bus. My two daughters, first one and second one, is abducted by my husband. So আমি এটা দেখে আমি চিন্তা করতেছি, হাই রে পাণ্ডা গুলা রে, এই মহিলাটারে মাথা দিল শেষ করে কলুষিত। এই মহিলার মাথায় জীবনে এই চিন্তা, যে কোনো ভদ্রলোক সভ্যলোকের মাথা
মানে বাঙালি যে বাটপার, এগুলো যে আগাগোড়া শিরায় শিরায় বাটপার, যেটা সবসময় বলি বাঙালি, কিন্তু এদের এদের ফাকড আপ হয়ে গেছে এদের রিয়েলিটি। এরা বোঝে না লাইক বাস্তবতা কি, কোনটা অবজেক্টিভ অ্যাবসোলিউট পিকচার কি, এরা বোঝে না। এদের মাথা এই কুলুর ঢুকতে ঢুকতে শয়তান বদমাশগুলো এদের মাথায় স্ট্রেট চিন্তা করতে পারে না, কাজ করতে পারে না। এরা ভাবে পৃথিবীর সবাই মনে হয় পান্ডা এদের মতো। যে যেটা বললাম সুলেমান সুখন ভাই আমাকে ফোন দিয়ে বলে যে আমেরিকা কি তেলবাজি করতে হয় না, মানে উনি বিশ্বাস করতে পারতেছে না যে বাংলাদেশে পদে পদে তেলবাজি করি, আমেরিকা সারা পৃথিবীতে নিশ্চয়ই তেলবাজ দিয়ে ভরতে। এরা এরা মিলেতে পারে না পৃথিবীর সাথে এদের রিয়ালিটি। সো আমেরিকাতে আমি যখন ইউনিভার্সিটিতে পড়াই, ইউনিভার্সিটি ছেলে মেয়েরা এগুলো এত অবাক লাগে, মানে আমরাও অবাক, ওরাও হয়তো আমাদেরকে যদি জানতে পারে আমরা কোন লেভেলের পান্ডা, ওরা যেরকম অবাক হবে, এরা যে কতটা সহজ সরল এটা দেখে আবার আমরা অবাক হই। এদেরকে ল্যাবে যে পোলাপান গিয়ে পড়ায়, মানে এত অবাক লাগে। আমার ওয়াইফ আসার পরে আমি বলতেছিলাম যে এই যে বাচ্চা কাচ্চা এগুলো ইউনিভার্সিটি পড়ে, এর এত সহজ সরল, পানির মতো সোজা, সুতার মতো সোজা, এরা পেঁয়াজ গোজ কিচ্ছু বোঝে না। পেঁয়াজ গোজ বলতে কি জিনিস মাথায়, মানে অবশ্যই এখন এটা আপনার পক্ষে ইমাজিন করা সম্ভব না, কারণ আপনি বড় হয়েছেন পেঁচ পেঁচালার মধ্যে, রাই শয়তানির মধ্যে বড় হয়েছেন। সো আপনার মাথায় সব কিছু জিলাপির মতো করে কাজ করে। এদের এগুলো কল্পনা, এদের কল্পনা তো এগুলো আসে না, এই শয়তানি। সো এদের রিয়েলিটির সাথে আপনি সুলাইমান সুখন ভাইয়ার বাংলাদেশকে মিলাইতে পারবেন না আর কি। সো এই মহিলার মাথায় যে জিনিস ঢুকাইছে দেখে আমি বলতেছি শালার পুতেরা, তোরা এই মহিলাটাও খাইলি, এই মহিলার মাথাটাও নষ্ট করে দিলি। সারা পৃথিবীতে কোথাও এগুলো দেখবেন না, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ফুসলিয়ে ধর্ষণ, অপহরণ, কাস্টোডি চাইতে মহিলা আসছে, কাস্টোডি চাইছে। সারা পৃথিবীতে এরকম হয়, ডিভোর্স হয়, কাস্টোডি চাই, জীবনে কোথাও শুনলাম না। অপহরণ মামলা, ওই লোকের বিরুদ্ধে অপহরণ মামলা দিছে। আমি ভাবতেছি যে মহিলা যে বাংলাদেশে আসছে, এরা যখন প্রথম বুদ্ধিটা দিছে, যেই বুদ্ধিটা দিছে, যেই পান্ডাই দিছে, বাংলাদেশি পান্ডা যেই বদমাইশটাই দিছে, এ যখন বলছে যে আপনি এক কাজ করেন, আপনি স্কুল থেকে বাচ্চাকে নিয়ে চলে আসছে, দেন একটা অপহরণ মামলা ঢুকায়, একদম ধর্ষণ মামলা দেন পারলে, যৌতুক মামলা দিয়ে দেন একটা ঢুকায়, তারপর দেখবেন আমরা কেমনে খেলি। কোর্ট কাছারি আদালত সব আমাদের আছে, সমস্ত কোনো টেনশন করেন না, আপনি খালি মামলাটা টেসে দেন। মহিলা তো মনে হয় শুনে সারি সালার, এরা তো সেই জিনিয়াস, এগুলো এগুলো কোত্থেকে আসে, এগুলোর মাথায় সব বুদ্ধি। একটা একটা কৌতুক শুনছিলাম যে ঘুষ কীভাবে চালু হলো, এই বিষয়ে একটা কৌতুক, যে বাঙালি হইতেছে বিদেশ গেছে, বিদেশ গিয়ে এক পুলিশ আটকাইছে, একরকম গাড়ির ড্রাইভার স্পিডিং করতেছিল, আটকায় তাকে টিকিট দিবে, বলতেছে ভাই আমাকে টিকিট দেন না, আমি এক কাজ করি, আমি আপনাকে কিছু টাকা দিয়ে ধরাই দিয়ে দিই, আপনি টাকা নিয়ে বাড়ি চলে যান, হ্যাঁ মুদি সদাই করে বাড়িতে বউ বাচ্চা নিয়ে খান। তারপর পুলিশ বলতেছে এটা আবার কী জিনিস, মানে আমি তো টিকিট দিব থাকে, সে আবার আমাকে টাকা দিবে কেন? তারপর সে বুঝিয়ে বললো যে দেখেন টিকিট দিলে আমাকে আপনার কী লাভ, আপনার কোনো লাভ আছে নাই, আমি যদি আপনাকে টাকাটা দিই তাহলে আপনার লাভ আছে, ইয়াস। সো আমি আমার আমাকে ছেড়ে দিলে তো আপনার কোনো লস নাই, আবার আমাকে টিকিট দিলে তো আপনার কোনো লাভ নাই, কিন্তু আমি যদি আপনাকে টাকাটা দিই এটা দিয়ে কিন্তু আপনার লাভ হবে, রাইট? সো ওয়াই নট টেক দ্য মানি এবং বাসায় গিয়ে স্ত্রী নিয়ে শুয়ে থাকেন। আরে শালার ভালো বুদ্ধি তো, দিস ইজ হাউ ব্রাইবারি, ঘুষের ইতিহাস, অবশ্যই গল্প এগুলো, কিন্তু এই হয়েছে বাঙালি। এগুলো না না গল্প না কি না, আসলে সত্য কে জানে, হু নোজ। এই বদমাইশগুলো, এই বাটপারগুলা, এদের কথাকে তো আপনি বিশ্বাস করতে পারবেন না। এরা হচ্ছে সিস্টেমকে ব্যবহার করে, যেটা মানে পুরুষকে নিষ্পেষণের ক্ষেত্রে তো ব্যবহার হয়, এই দুইটা স্পেসিফিক কেস আমরা দেখতেছি। আমি এখানে মহিলার, সেই মহিলা সত্য কথা বললেই সে তার পক্ষে মামলা আসে, যে আমার বাচ্চা সেই কাস্টোডি থেকে আমার কাস্টোডিতে দিছে আদালত, সে আদালতের রায় অমান্য করে চলে আসছে এখানে, সেই মামলা করলে ইজিলি সে কাস্টোডিতে পেয়ে যায়। বাঙালি বদমাইশগুলো মাথায় ঢুকেছে যে না এত সহজে তো খেলা বন্ধ করলে হবে না, আমাকে এখন ফাঁসাইতে হবে ওই লোককে, দেও ঢুকাইয়া, কি অপহরণ মামলা। এই হয়েছে এই বদমাইশগুলার কাজকর্ম, বোঝেন না? পুলিশ 40% নারী পুলিশ সদস্য যৌন নির্যাতনের শিকার। কী ধরনের যৌন নির্যাতনের শিকার? ওরা নিজেরা সেলফি তুলে নিজের যৌন নির্যাতনের দৃশ্য, বোঝেন নাই? এই হয়েছে বাংলাদেশ, এই হয়েছে বাঙালি, এই হয়েছে বদমাইশ।